ওদিকে তো তাদের দৃষ্টি নেই, দৃষ্টি হচ্ছে টাকা টাকা টাকা, ক্ষমতার টাকা, টাকার নেশা, এমন নেশা পেয়ে বসেছে হাসিনাকে। এখন আপনি শেখ পরিবারের একটা সদস্য দেখাতে পারবেন না যার কমপক্ষে 500 কোটি টাকার মানে বিত্ত নেই। সবাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার উপর ভাসছে, এবং এরা একদিন টুক করে দেশ ছেড়ে পালিয়ে চলে যাবে যদি ক্ষমতা দেখা যে টেকা যাচ্ছে না। তো তাদের প্রায়োরিটি হচ্ছে টাকা পয়সা এবং ক্ষমতা। সালমান রহমানের মতো একটা ক্রিমিনাল যে কত হাজার হাজার কোটি টাকা ব্যাংক ডিফল্ট করেছে, আর ওই ব্যাংকের ইন্টারেস্ট রেট কমিয়ে দেওয়া হয়েছে, আমরা টাকা পাচ্ছে না তারপরেও তাকে টাকা ধার দিচ্ছে, এগুলো তো আর বলে শেষ করা যাবে না। জনগণ যারাই আমার অনুষ্ঠান দেখছেন তাদের মুখ্য উদ্দেশ্য যে ডক্টর হাশমি কি নাস্তিক না মুসলমান, এবং মাদ্রাসার বিরুদ্ধে কথাগুলো বললেন, এগুলো কি ইসলামিক শত্রু? এবং ইসলাম হচ্ছে একটা ইস্যু, দেশের মানুষের জীবন জীবিকা অর্থনীতি দেশের সার্বভৌমত্ব নিয়ে তাদের মাথায় ঢোকে, তারা মাথা কেমাচ্ছে আস্তিক এবং নাস্তিক নির্ণয় করতে। নাস্তিক ওই যে একটা ছোকরা কি নাম তার জন্য, ওই মাদানী, একটা শিশু বক্তা নাকি, রফিকুল ইসলাম মাদানী, রফিকুল ইসলাম মাদানী। আরে আমাদের সময় এরকম একটা ছোকরা যদি করতো, দুই চারজন হাসতো এবং তাকে তারপর দিয়ে বের করে দেবে না, তুই কি বলিস পোলাপান। আমি ফেসবুকে দেখলাম তার একটা ইতে, ওই আমি তো অনেকগুলো ভিডিও গুলো দেখি আমার নিজের গবেষণার কাজে দেখি, দেখলাম 1,50,000 মতো লাইক করেছে। তো বাংলাদেশে লেখাপড়ার তো 12টা বেজে গেছে, এমন 12টাই বেজেছে যে যারা অন্তত পক্ষে সার্টিফিকেট ধারী বিএমএ পাস, তারাও ওই সমস্ত ছোকরা ছোকরা ছোকরির বক্তৃতা শুনে, তারা নাকি ইসলামিক স্কলার, তার কথাবার্তা গুলো শুনে আমার হাসিও পেয়েছে দুঃখ পেয়েছে, তার জন্য না জনগণের জন্য, যে ছোকরাটা কিন্তু স্মার্ট, সে যদি তার বক্তৃতা করার ক্যাপাবিলিটি অনেক, সে যদি একটা ভালো স্কুলে পড়তে পারতো, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতো, হি কুড বি সামথিং গ্রেট, ভালো লয়ার হতে পারতো। যেভাবে ডিবেট করে তার কথার প্রতি যুক্তি নেই, কিন্তু সে যেটাকে যুক্তি মনে করে কথা বলছে খুবই পাওয়ারফুল, হি ইজ এ পাওয়ারফুল স্পিকার, বাট ইজ ওয়েস্টেজ ওয়েস্টেজ অফ ট্যালেন্ট। তার ট্যালেন্ট এখন মাদ্রাসা ভিত্তিক দিয়ে ব্রেইন ওয়াশ করে তাকে একটা মনস্টারে দানবে তৈরি করা হচ্ছে। আজ থেকে 10 বছর 20 বছর পরে দেখবেন, আমি হয়তো বেঁচে থাকবো না, এই দানবটা তখন আবার দেখবেন যে বাংলাদেশে দৌরাত্ম করে বেড়াবে, এবং লক্ষ লক্ষ লোক তার কোটি কোটি লোক তার পেছনে দৌড়াবে। কিন্তু স্যার, যে প্রক্রিয়াতে তাকে এই যে ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য বা সরকারের সমালোচনা করার জন্য তাকে যে প্রক্রিয়াতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে এখন তাকে রিমান্ডে নিয়ে যে অসভিক নির্যাতন তার উপরে করা হচ্ছে, এটাকে কি আপনি নিন্দা করেন না? না না, নিশ্চয়ই আমি কোনো ব্যক্তিকে বিনা অপরাধে গ্রেপ্তারের আমি নিন্দা করি, অত্যাচারের তো প্রশ্নই ওঠে না। কোনো পুলিশ কনস্টেবলের একটা রিক্সাওয়ালাকে থাপ্পড় মারা হচ্ছে ক্রিমিনাল অফেন্স বাংলাদেশের পেনাল কোড। এ পর্যায়ে আমি শেখ হাসিনার সাম্প্রতিক একটি ভিডিও কনফারেন্সের অংশ বিশেষ আপনাকে দেখাবো, এবং এরপর আমরা আলোচনায় ফিরে আসব। আমরা একটা গান যদি শুনলাম, শুনতে পারতাম ভালো হতো না, সাজ গাইয়ে নাও জোয়ানারা হিন্দু মুসলমান, সিনাতে সিনা মিলাই ভাই ছায়াই জর তুফান, তাই না? সাজ গাইয়ে নাও জোয়ানারা হিন্দু মুসলমান, আপনি যে চট্টগ্রামের গান শুনতে চেয়েছেন সেজন্য বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আগে চট্টগ্রামের একটি আঞ্চলিক গান একটুখানি শোনাচ্ছি। ঠিক আছে। মাশখালি মোশখালি পালুরাইয়া দিলে সম্পান গুরগুরাই তানে
ফল তুলিয়া দিলে সম্পান গুরগুরাই টানে ফল ফলে যাবে তোরা ফল ফলে যাবে আর সম্পানে কর্ণফুলির মাঝে আই যায়ুম বাড়ি উজানে কর্ণফুলির মাঝে আই যায়ুম বাড়ি উজানে ফল ফলে যাবে আর সম্পানে আই তোরা ফল ফলে যাবে আর সম্পানে তো স্যার আপনি দেখলেন যে শেখ হাসিনার বডি ল্যাঙ্গুয়েজে কতটা কনফিডেন্স দেখা যাচ্ছে। তো তাহলে যারা বলছে যে সরকার খুব নাজুক অবস্থায় আছে, এই ভিডিওটি দেখার পরে কি সেটি বলার অবকাশ আছে? দেখুন, আমি ওই 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 ব্যাপারে পরে আসছি। দুটো ব্যাপার এখানে প্রতীয়মান হয়ে গেল যে শেখ হাসিনাকে তার লোকজন স্যার বলে। জি, ম্যাসকুলিন জেন্ডার ইংরেজি ভাষায় স্যার, ম্যাডাম হচ্ছে বা লেডি হচ্ছে ফেমিনিন, এখানে তাকে স্যার বলা হচ্ছে, উদ্ভট ব্যাপার। আর ওই যে ওই সাঙ্গপাঙ্গ চামচাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের, আমি খুব ওটাই বড় এন্টারটেনমেন্ট। গানটা কিন্তু ভালো গিয়েছে, বদল গানটা ভালো, কিন্তু আবার গানের শুরুতে আবার বঙ্গবন্ধু প্রশংসা করে নিল। এটা যেমন ওই যে মৌলভী সাহেবরা ওয়াজ করার আগে নাহমাদ হুয়া নুসাল্লি আলা রাসূলিল করিম বলে আম্মাবাদ বক্তৃতা দেয়, বাংলা আওয়ামীদের বক্তৃতার প্রথমেই হবে বঙ্গবন্ধুর প্রতি আমরা সমস্ত শুকরানা আল্লাহর জানাই যে তাকে তার মতো নেতা বাংলাদেশকে উপহার দিয়েছেন আল্লাহ তাআলা। তারপরে বঙ্গবন্ধু কন্যা এগুলো বলে তারপর কথা শুরু করে। তো সবচেয়ে মজার ব্যাপার লেগেছে আমার ওদের বডি ল্যাঙ্গুয়েজ। চিত্র দাসদের দেখেন কি সম্পর্ক, মানে তাদের যে বিগলিত একটা ভাব যে নেত্রী আমাদের চট্টগ্রামের গান শুনতে চেয়েছেন। এবং হাসিনার তো এখানে কেন পার্লামেন্টে তো আরেকজন আছে নর্তকী, ওই যে যাত্রা পার্টি ছিল মমতাজ, সে পার্লামেন্টে বসে হাসিনার গুণ কীর্তন করে গান গায় এবং সে উপভোগ করে এই পার্লামেন্টের জনগণের টাকায় খরচ সময় নষ্ট করে। তো এটার উপর কি আলোচনা করব? তবে ওই কনফিডেন্স, অফকোর্স কনফিডেন্স আছে। তবে এই কনফিডেন্স তো আপনার সাদ্দাম হোসেনেরও ছিল, ক্ষমতা থেকে উৎখাতের কদিন আগেও ছিল, মোহাম্মদ কাদ্দাফির ছিল, হিটলারের ছিল, কার ছিল না বলেন না। কোন স্বৈরাচারী সরকার, ফেরাউনি হোক আর নমরুদি হোক আর হাসিনাই হোক বা শেখ মুজিবুর রহমানই হোক, কারোরই কিন্তু ওই সংশয় ছিল না। শেখ মুজিবুর রহমান না দেখে 15 তারিখে যে উনি ওইভাবে চলে যাবেন, এটা কি জানতেন? কল্পনা করতে পেরেছেন তাকে কেউ সরাতে পারবে? তখন তার আগের দিনও তো আমি শেখ কামালকে দেখেছি, সবাইকে দেখেছি, কতটা কনফিডেন্ট। তো এই কনফিডেন্স আপনার ভূমিকম্প আসার 1 সেকেন্ড আগেও, সুনামি আসার 1 সেকেন্ড আগেও কি যা কেউ জানতে পারে যে একটু পরে আমি থাকবো না? তো এগুলো এই বডি ল্যাঙ্গুয়েজ কিছু মিন করে। আর যে যতটা নার্ভাস থাকে ততটা সে দেখায় যে সে কিন্তু ভয় পায়নি। আপনারা শোনেন না গ্রাম দেশে বাংলাদেশে যখন অন্ধকার রাত্রেবেলা কেউ একা একা হেঁটে যায় তখন ভূতের ভয়ে সে খুব জোর গলায় গান গেতে গেতে, গান গেলে আর ভূত কাছে আসবে না, মানে ভূতকে জানাচ্ছে যে আমি তোমাকে ভয় পাচ্ছি না। সুতরাং সে গান গেতে গেতে যাচ্ছে, মাঝি বায়া যাও রে বলে রাত 3টার সময় সে হেঁটে যাচ্ছে। তো এই বডি ল্যাঙ্গুয়েজ ইজ ডাজন্ট ইন্ডিকেট এনিথিং, ডাজন্ট মিন এনিথিং।